মঙ্গলবার দুপুরে দুর্গাপুর পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে প্রচারে দুর্গাপুরের গোপালপুরে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। একই সাথে তিনি ওই এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বলেন। নির্বাচনী প্রচারে এসে তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের কাছে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। মমতা বালা ঠাকুর বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের জন্য যা করেছেন অন্য কেউ তা করেননি। আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকবেন। এলাকায় এসে মমতা বালা ঠাকুর মানুষের হাতে লিফলেট বিলি করেন। আজকে যে লিফলেটটা আমরা দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য আজকে সরকারি ছুটি, যেটা আমাদের বহুকালের মানে চাহিদা ছিল। আজ পর্যন্ত কোনো সরকার সেই চাহিদা পূরণ করেনি, সেই চাহিদা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাহিদা পূরণ করেছে। সুজিত ভট্টাচার্য, এলসিডব্লিউ ইন্ডিয়া, গোপালপুর। সব খবর সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এলসিডব্লিউ ইন্ডিয়া উইটনেস দ্য স্টোরি।